আমার এই সব কাজ খুঁজে পাওয়ার পেছনে একটা অলৌকিকতা থাকে আমার জীবনে একটা অদৃশ্য কেউ আছে আমি ওকে বলি ও ও সেও হয়তো জানে না যে সে একটা কত বড় সৃষ্টির মূলে আছে আমার গায়ে কাঁটা দিচ্ছে বলতে গিয়ে রবীন্দ্রনাথ কি কখনো ভেবেছিলেন যে রামায়ণ করবেন আমি আমার জীবনের সেরা কান্নাটা সেদিন কেঁদে নিয়েছিলাম তারপর দুটো গান আমি লতাজির গেয়ে দিলাম দারুণ আর সঙ্গে সঙ্গে আমি লতাজি হয়ে গেলাম কিন্তু মুশকিল হয় কিছু ছেলে মেয়েকে ডিপ্রেশনে ঠেলে দেওয়া হয় সব মানুষ যখন জেনেছেন যে আমার ক্যান্সারের লড়াই চলছে সেই সময় আমার ক্যান্সারের লড়াইটা সবথেকে কম ছিল ভগবান ঈশ্বর করুন তোমাদের বা তোমাদের পরিবারে যেন কারোর না হয় আমি যদি আবার জন্মাই আমি একটু একটা বেটার বেটার শরীর নিয়ে জন্মাতে চাই যেটার জন্যে আমাকে এই লড়াইটা একটু বেশি হয়ে গেছে আর কি একজন শিল্পী তিনি কি চান কাজ নিয়ে বেঁচে থাকতে কাজের সঙ্গে বেঁচে থাকতে কাজটাই জীবন করে নিতে আজকে যাদের বাড়িতে এসেছি যাদের বললাম তার কারণটা একটু পরে বুঝতে পারবেন যাদের বাড়িতে রয়েছি তার জন্য এই কথাটা ভীষণভাবে প্রযোজ্য মূলত আমার নাম লক্ষ্মী লক্ষ্মী আমার ঠাকুরদার দেওয়া আর স্বাগতা নামটি আমার পুলিশ কমিশনার পিকে এবং তার স্ত্রী আমার জেঠু জেঠি জেঠু জেঠির দেওয়া হচ্ছে স্বাগতা কিন্তু মূলত নাম হচ্ছে লক্ষ্মী লক্ষ্মীকে স্বাগত করা হচ্ছে স্বাগতালক্ষ্মী মানে কোন নামটা বেশি পছন্দ আকাশ নামটা তো সব প্রথম ভালো লাগার তার কারণ ওটা তা আমার পরিবারের দেওয়া নাম আর আকাশ নামটাও খুবই প্রিয় কারণ সেটা আমার প্রথমে একজন খুব কুচো ছাত্র ছাত্রী কুচো সময় একটি বাচ্চা সেই আকাশ নামটা দিয়েছিল তারপরে বছর কুড়ি পঁচিশ ধরে এখন অনেক মানুষজন ডাকেন আমাদের মিউজিক্যাল ইন্ডাস্ট্রি বা তার বাইরের এবং সব থেকে বড় কথা আমাদের নোবেল লরিয়েট শুধু শ্রী অমর্ত সেন মহাশয় এবং নবনীতা দি নবনীতা দেবসেন তারাও আমাকে আকাশ বলেই ডাকতেন ফুথু গান দিয়ে আপনাকে ধরা যাবে না খেলতে ভালোবাসতেন গান গাইতে ভালোবাসা ছবি তোলা অনেক কিছু একসঙ্গে এই যে প্রত্যেকটা সময় নিজেকে ভাগ করা এবং নিজেকে ভাঙা এইটা কীভাবে শুরু হয়েছিল তোমাকে খুব ভালো লাগলো তার কারণ তোমার শুরুয়াতটাই তুমি বললে যে যাদের বাড়ি এসেছি সেজন্য তোমাকে একটু বিশেষভাবেই ভালো লাগলো কারণ আমি সব সময় কোথাও কথা বলতে গেলে সে আমার পরিচিত এবং অল্প পরিচিত যে কোনো কারোর সঙ্গে কথা বলতে গেলে বলি আমাদের বাড়ি আমাদের বাড়ি তো আমাদের বাড়ির কারণ তুমি জানো যে আমার একটি খুকি আছেন তো সেই জন্যে প্লুরাল করে বললে একটা ভীষণ সেই বলে না গৌরবে বহু বচন সেই গৌরবটা এসেছে সেই ঘর থেকেই কারণ সব সময় মনে হয় আমার মা আমার বাবা এবং আমার দাদা তিনজনেই ফিজিক্যালি আমার কাছে নেই কিন্তু তাদের মানে না থেকেও তাদের যে থাকা তারা এক্সিস্ট করেন এবং এই এরা সবাই আছেন আমার জিনে যা যা আছে সেটাই আমি করে বেড়াই এই তুমি যা যা বলছো যে আমি আমার খেলতে ভালো লাগতো খেলাধুলো করেছি তারপর আর্ট তো আমার একদম রক্তে আমার মায়ের বাবার এরা একেবারে বর্ণ আর্টিস্ট এবং এমনকি তারও আগে আমার ঠাকুরদা উনি ক্ল্যারিউনেট বাজাতেন উনি লয়ার ছিলেন আমাদের বংশ হচ্ছে লয়ার মানে আমার ঠাকুরদা তার বাবা তার বাবা পুরো সবই লয়ার ছিলেন আর কি তো আর্ট ভালোবাসাটা আমার মায়ের বাপের বাড়ি তারা ক্লাসিক্যাল গানের চর্চা আর আমার পিতৃদেবকে তো কেনা চেনে শ্রী পবিত্র দাশগুপ্ত মহাশয় তিনি লখনৌর ভাতখান্ডে ম্যারেজ মিউজিক কলেজের একজন মিউজিশিয়ান কিন্তু তিনি ঢাকায় ফুটবল খেলেছেন ফার্স্ট ডিভিশনে সাহেবদের সঙ্গে শুনেছি এটা আমার শোনা কথা তো সেই জন্যই গান নিয়ে খেলা এবং খেলাও গান মানে মিলেমিশে গেছে এবং বাকি কাজগুলো ওই যখন যেটা সব কিছুতেই যে আমি এক্সপার্ট কোনো কিছুতেই এক্সপার্ট নই আমি তো কোনোটাতেই আমার গানেও আমি খুব একটা নিজেকে নম্বর দিই না সবাই ভালোবাসেন একটা গান নিয়ে আছি আমি বলবো যে গানের থেকে আমি সাউন্ড ম্যানেজমেন্ট করতে ভালোবাসি গানটাকে গান হিসেবে না ধরে সাউন্ড ম্যানেজমেন্ট হিসেবে ধরি তার কারণ আমি কবিতাও বলি আবার যখন সুরে থাকি তখন সেটা গান হয় আর আমার সমস্ত পূর্বসূরিদের পারফরমেন্সকে আমি পুজো করি সকাল হয় আমার রশিদ ভাই চলে গেলেন আমাদের ছেড়ে অসময় খুব বন্ধু ছিলেন আমার রশিদ ভাই এবং সরস্বতী দেবী লতা মঙ্গেশকরজির গান দিয়ে শুরু হয় আবার দিনের শেষেও সেই ইউটিউব ঘাঁটাঘাঁটি করা নিজের গান বাদ দিয়ে সকলের গান শুনি রবীন্দ্রসঙ্গীত সেখান থেকে ধরুন গীতা রামায়ণটা নানা রকমভাবে আপনি নানা জনারে নিজেকে নিয়ে যা যান যখন যেটা নিয়ে শুরু করলেন ধরুন যখন রামায়ণ করলেন সেই সময়টা নিজেকে কিভাবে প্রস্তুত করেন তাহলে তোমায় বলি মানে আমার খুব সংকোচ হয় বলতে কারণ এটা তো সবাই দেখবেন এবং শুনবেন আমার কোনোই প্রস্তুতি থাকে নি কখনো এখনো থাকে না তার কারণ একটা আমার এই সব কাজ খুঁজে পাওয়ার পেছনে একটা অলৌকিকতা থাকে অলৌকিকতা বললে হয়তো একটুখানি সবাই বলবেন অলৌকিক একটু বিশ বিস্ময়সূচক চিহ্নটা একটুখানি বেশি প্রমিনেন্ট হয়ে যাবে অলৌকিক মানে খুব তার কোনো ব্যাখ্যা নেই মানে যেমন রামায়ণ হলো আমি আমার প্ল্যানিং নয় আমার গীতা আমি এখন যে গীতার কাজটা করছি এটা আমার হিসেবে এটা চতুর্থবার আমি গীতায় গীতা করেছি দু হাজার সাতে একবার তারপরে আরও দুবার প্রথমে শুধু চ্যান্টিং তারপর একটা বাংলা ইউটিউবে আমাদের যখন কোভিডের সময় তখন আবার গীতা পাঠ করে সেটা বাংলা ট্রান্সলেশন দিয়ে গীতা হয়েছে মানে এক হাজার থাউজেন্ড ডেজ এটা অনেকেই জানেন হয়তো জানি না তোমরা জানো কিনা যে আমি থাউজেন্ড ডেজে থাউজেন্ড গানের ভিডিও বানিয়ে সেটা দিয়েছিলাম ইউটিউবে সেটা একটা খুব অবিশ্বাস্য কাজ এবং একটি দিনও বাদ যায়নি সেখানে আমার আমার নিজের জীবনের সব থেকে প্রিয় মানুষ আমার দাদা ছেড়ে গেছেন কিন্তু সেই দিনও বাদ যায়নি সেই গান তো সেটা পুরোটাই গীতা নয় এই থাউজেন্ড ডেজের গানের মধ্যে রবীন্দ্রসঙ্গীত আছে ইংরেজি আছে সংস্কৃত আছে হিন্দি আছে আসামিজ আছে তামিল আছে তেলেগু আছে স্কটিশ আছে তো নটি ভাষায় এক হাজার গান গাওয়া হয়েছিল আর গীতা প্রসঙ্গে যেটা বলছিলাম যে শ্রী সন্দীপ ঘোষাল উনি আমাদের শ্রদ্ধেয় অনুপ ঘোষালের ভাইপোহান উনি একটি মানে অসাধারণ কাজ করেছেন বাংলায় গীতাকে বাংলায় পাঁচালি ফর্মে তৈরি করেছেন তো সেই পাঁচালিটা সুর করে মানে একদম পাঁচালির মতোই গীতা পাঠ হবে এবং পুরোটাই বাংলায় এবং খুব সহজবোধ্য কারণ এই চারবার গীতা করে উঠবার পর আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা বলে যে গীতা কিন্তু মৃত্যুর সময় দেওয়ার কোনো গ্রন্থ বা ধর্মগ্রন্থ বলা হয় তো ধর্মগ্রন্থ বললেই ওটা না ভীষণ একটা লিমিটেশন হয়ে যায় যে ওটা শুধুমাত্র হিন্দুদের আমি বিশ্বাসই করি না গীতা শুধু হিন্দুদের এটা কিন্তু সর্বধর্মের মানুষ পড়তে পারেন বুঝতে পারেন কারণ গীতা ভীষণ ভীষণ আধুনিক একজন মাস্টারমশাইয়ের একজন ছাত্র তাদের কনভারসেশন একজন শুধু তার কাছে শুধুই প্রশ্ন আর যিনি উত্তর দিচ্ছেন মাস্টারমশাই কৃষ্ণ তার শুধুই উত্তর তা কৃষ্ণ এবং অর্জুনের এই কথোপকথনটাকে আমার মনে হয় যে এটা একটা স্কুল তো আমাদের শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় আব্দুল কালাম জি উনি আমি শুনেছি উনি খুব সংস্কৃতে ইন্টারেস্টেড ছিলেন এবং ভীষণ গীতা পড়তেন এবং গীতা নিয়ে কাজ করেছেন সেই জন্যে গীতা যদিও এটা হিন্দুদের ধর্মগ্রন্থ আমার মনে হয় গীতা হচ্ছে ভীষণ জীবনের এটা মৃত্যুর সময় দেওয়ার কোনো গ্রন্থ নয় আর কি তো এটাই আর রামায়ণের গল্প এটা বহু জায়গায় আমি গল্প করেছি যে রামায়ণ হল আমার আমার পরিকল্পনা নয় একটি মেয়ে সে বলল যে কোনো একটি গান শেখান তো দেখি বলে একটা স্বরবিতান বার করলো করে একটা গান বার করলো একটা অচেনা গান আমায় দিয়ে বলল যে ওই যে আকাশ বলে ডাকে আকাশ দেখো তো এই গানটা শেখাতে পারো কি না তো আমি দেখলাম একটা অচেনা গান গানটা হচ্ছে ফুরলো ফুরলো পরীক্ষার পালা পার হয়েছি অগ্নিদহন জ্বালা সুরটা এরকম ছিল ফুরলো ফুরলো এবার পরীক্ষার পালা পার হয়ে তো আমার ছাত্রীরা গান শিখে বাড়ি চলে গেলাম একটা নতুন গান ওরা ছিল তেরোজন আমি আমাকে নিয়ে হয় চোদ্দো জন তো তম মানুষও শিখলো আমি আমি শেখালাম আমি নিজেও শিখলাম ওরা বাড়ি চলে যাওয়ার পরে আমার চিন্তা এলো যে এ কিরকম কথা ফুরলো পরীক্ষার পরীক্ষারই পালা এটা তো কোনো প্রেমের গান নয় এটা পূজার গান নয় এটা স্বদেশের গান নয় এটা তাহলে হলে কী ধরনের গান এটা কি কোনো চরিত্রের গান এটা তো একটা কোনো একটা ক্যারেক্টার কেউ আছেন কোন নাটক তারপর দেখলাম যে অগ্নি পরীক্ষার কথা আছে মাগো মা আমা তুমি এবার জাগো এসে আমাকে উদ্ধার করো তো এত কষ্ট পেয়েছেন অগ্নি পরীক্ষা দিতে হয়েছে যেটা আমার মনে হয় প্রতিটি মেয়েকেই তার সংসারে তাকে এই অগ্নি পরীক্ষা দিতেই হয় আমাদের সমস্ত মেয়েদের মধ্যেই তো সীতা আছেন তো ব্যাস মাথায় ঢুকে গেল যে রবীন্দ্রনাথ কি কখনও ভেবেছিলেন যে রামায়ণ করবেন তো শুরু হলো আমার রামায়ণের কাজ তো সীতার পাতাল প্রবেশের গান দিয়ে আমার রামায়ণ শুরু হলো এবং প্রায় সাড়ে মাস ওরকমই আর কি দশ মাস মানে যতদিন একটি সন্তান সেই পৃথিবীতে আসবার জন্য তৈরি হয় সেই কনসিপ করার যে পুরো সময়টা তাকে পৃথিবীতে আনার জন্য ওই রকম সাড়ে ন মাস দশ মাস ধরেই রামায়ণ তৈরি হলো রবীন্দ্রনাথের রামায়ণ এক রবীন্দ্রনাথের গান দিয়ে চল্লিশটি একচল্লিশটি গান দিয়ে রামায়ণ তৈরি হয়েছিল আপনার এই কথা থেকে দুটো জিনিস মনে হচ্ছিল একটা হচ্ছে যে আপনি কি আধ্যাত্মিকতায় বিশ্বাস আধ্যাত্মিকতা বলতে তো শুধু কোনো মানে অবয়বকে ভাবা যায় না তো সেই শক্তিটা কোথা থেকে আসে ভালো প্রশ্ন আধ্যাত্মিক কথাটা যদি একটা মোড়ক হয় তাহলে হয়তো আধ্যাত্মিক কারোর যদি মনে হয় আধ্যাত্মিক তাহলে আধ্যাত্মিক কিন্তু আমি কোনো মানে কোনো লিমিটেশনে বিশ্বাস করি না তার কারণ আধ্যাত্মিক বললেই আমাদের মনে হয় যে একটা ওই ঠাকুরের একটা চেহারা আমার তো বাড়িতে ভবতারিণী প্রতিষ্ঠিত তুমি দেখছই আমার দক্ষিণেশ্বর আমার বাঁ আমার ডান দিকে আবার আমার যে ছোট্ট সবাই বলে পোষ্য আমি বলি ও আমা আমি ওর পোষ্য আমাকেও পোষে তো সেই আমার সন্তান তো আমি আমার সন্তানের দিকেও যখন তাকাই পুইপুই ওর ডাকনাম পুইপুই ভালো নাম সানন্দিনী আরও অনেক নাম আছে পুয়ান তো সেই পুয়ানের মুখের দিকে তাকালেও কিন্তু আমি ভবতারিণীকেই দেখি আমি জানি না যারা তথাকথিত আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন তাদের কাছে হাস্যকর লাগতে পারে কিংবা আমি যখন মানে অন্যমনস্ক হয়ে হয়তো শুয়ে শুয়ে আমি গান গাইছি তখন আমার সামনে কেউই নেই অথবা স্বপ্নের মধ্যে বা ঘুমের মধ্যে তখন ভগবানের চেহারা কোথায় তো ভগবানের চেহারাতে বিশ্বাস করি মানে একটা ভালো লাগা আসে একটা পাওয়ার তো আসেই কিন্তু ঈশ্বরকে যখন আমি দেখতে পাই না আমি যখন শুধুই চোখটা বুঝে গান করি তখনও কিন্তু ওই পাওয়ারটাই আসে সেটাকে আধ্যাত্মিকতা বলা যায় কি না আমি জানি না এটা ওই আত্মা আধ্যাত্মর মধ্যে আত্মা আছে কি না কি জানি নিশ্চয়ই আছে তো আমি আত্মায় বিশ্বাস করি আত্মা যা বলে মানে আমি আত্মার মানুষ আর কি আত্মা আমাকে ইনস্ট্রাকশান দেয় এবং সেই আত্মার ওপরে একটা ইনস্ট্রাকশান মানে কি একটা নিশ্চয়ই আমার মাথার উপরে কেউ আছেন মানে সে তিনি কেমন দেখতে তিনি দুগ্গি মায়ের মতো কালী মায়ের মতো দেখতে না তিনি একটা কম্পিউটারের মতো দেখতে সেটা আমার জানা নেই কিন্তু আমি দুয়েতেই আছি আমি যদি কম্পিউটারের মতো দেখতে হয় ঈশ্বরকে অথবা একটা ছোট্ট গাছের পাতার মতো দেখতে হয় অ্যাকচুয়ালি সাকার আকার নিরাকারের গল্পটা তো তাই তো আমি সব কিছুতেই আছি আমি সবখানেতেই আছি শঙ্খ চিলের ভাসিয়ে ডানা আমি দুই নদীতেই নাচি আচ্ছা গানের থেকে যদি একটু ছবির দিকে যাই এই যে ছবির প্যাশন ছবিতে ভালোবাসা সেটা কিভাবে হয়েছিল আসলে গান আর ছবি তো ভীষণভাবে মানে জুড়ে আছে ইংরেজিতে বললে বলা হয় বলা যায় যে এন্ট্যাঙ্গল টু ইথ ইচ আদার ছবিও গান রবীন্দ্রনাথের কাছে আমরা পাই ছবিও গান তো ছবিকে তো ভালোবাসতেই হবে তার কারণ আমরা যখন গান গাই আমি জানি না অনেকেরই হয় হয়তো আমি একটা ছবি কল্পনা করে ফেলতে পারি যেমন আমার একটি বই আছে এখানেই কোথায় কোথাও আছে বা এক্ষুনি কাছে নেই এই বইটা এই বইটা আমার লেখা গান যদি গল্প হতো মানে এটা হচ্ছে দশটা রবীন্দ্রনাথের গান গানগুলো গাইতে গাইতে আমার একটা করে সিনেমা এসেছে যে একটা নায়ক আছে নায়িকা আছে একটা গল্প আছে তার মধ্যে নানান রকম মানে তার মধ্যে হিংস্রতা আছে ভালোবাসা আছে প্রযুক্তির আজকাল আমরা প্রযুক্তির ওপর খুব নির্ভর আমরা এখন প্রযুক্তির জন্যেই তুমি আমায় নিয়ে অনেকের কাছে পৌঁছে দিচ্ছ প্রযুক্তি আছে তো এরকম দশটা সাবজেক্টের দশটা গল্প কিন্তু তার মূল সোর্স হচ্ছে রবীন্দ্রনাথের গান তো সেটা তো ছবিই হলো গান থেকে ছবি আবার আমি যে ছবি এখন বেশি ছবি তুলি কারণ বেশি আমি ছবি আঁকতে পারি না আমার আছে আমার খুব ছবি আঁকার শখ ছিল আমি খুব ভালো ছবি আঁকিয়ে নই ইচ্ছে আছে আমার এই গ্যালাক্সি বলে যে বইটা এই গ্যালাক্সি বইয়ের মধ্যে কতগুলো স্কেচ আছে সেই স্কেচগুলো হচ্ছে ওই গানের ব্যাকগ্রাউন্ড বলা যায় আর কি এই যে এরকম একটা ছবি আছে এটা ট্রান্সলেশন বুক ট্রান্সলেশন বা ট্রান্সক্রিয়েশন ক্রিয়েশন আর কি এটা এডিট করে সবকটা না হলেও বেশ কিছু বেশিরভাগ গানেরই একটা করে ছবি আঁকা আছে এইটা হচ্ছে ছবিটা বোধ আগে গানটা পড়ে গাও বিনা বিনা গাও রে অমৃত মধুর তাঁরও প্রেম গান তো এটা স্কেচ আর কি স্কেচও করতাম রঙ দিয়েও এঁকেছি কিন্তু যেহেতু এখন সময় কম এই ছবি তুলতে খুবই ভালো লাগতো ভালো লাগে ভালো ক্যামেরা ছিল না সেই জন্য ছবি তোলা হয়নি তো তারপর ক্যামেরা কেনার পর প্রচুর ছবি তুলি এবং সেই ছবির যে এক্সিবিশন হয় আমার এগারোতম এক্সিবিশন হয়ে গেল প্রত্যেক বছর এবং আমার যে ওই কন্যে পুইপুই পুই ওয়ান ওই আমাকে কিন্তু বললো যে তুমি এক্সিবিশন করো কারণ ওর ছবি ওর নানান রকম পোজ দেয় ও খুবই একটু অন্য রকমের একজন তো ওর পোজ দেখে প্রথম এক্সিবিশন হলোই ওকে নিয়ে তারপর এখন নানান নানান কিছু যা ভালো লাগে তাই তুলি কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যদি চল্লিশটা ছবি থাকুক আর পঁয়ষট্টিটা ছবি থাকুক প্রত্যেকটা ছবির একটা ক্যাপশন থাকে আর সেই ক্যাপশনটা হচ্ছে একটা করে রবীন্দ্রনাথের গানের লাইন পুরো রবীন্দ্রসঙ্গীতকে নিজের আত্মস্থ করা এইটা কিভাবে হয়েছিল আমার জীবনে একটা অদৃশ্য কেউ আছে আমি ওকে বলি ও ও যে কে আমি জানি না যেমন আমি সেই মেয়েটির কাছে কতটা কৃতজ্ঞতা জানাবো আমি জানি না যে আমায় বলেছিল যে আকাশ একটা শুক্রবারের সকালে যে ওই গানটা শেখাও দেখি আমি বললাম যে পরীক্ষা নিচ্ছিস আমি ওকে খুঁজে বেড়াই আমার ওর নামও মনে নেই তার কারণ ও যে সেই মানে কানেকশানটা আমাকে দিয়ে চলে গেল। তো ও সেও হয়তো জানে না যে সে একটা কত বড় সৃষ্টির মূলে আছে আমার গায়ে কাঁটা দিচ্ছে বলতে গিয়ে সেই মেয়েটির কাছে আমি জানি না সে কোথায় হয়তো কোথাও আছে তো তাকে আমি কৃতজ্ঞতা জানিয়ে রাখি যে সেই কিন্তু আমার রামায়ণের সোর্স আবার এই যে তুমি গীতবিতানের কথা বলছো যে বছর রামায়ণ হলো সেটা হচ্ছে দু তার পরের বছর মহাভারত হলো মানে পুরো গীতবিতানটা মহাভারতেরই মতো সেটাও হলো আমার চোখের এমন একটা অসুখ করলো আমার মনে হলো যে আমি আর চোখে দেখতে পাবো না তো তখন আমার মনে হলো যে সব গান গেয়ে ফেলি তারপরে যদি আমি চোখে না দেখতে পাই যে গানগুলো আমরা মানে আমাদের পূর্বসূরিদের কণ্ঠে আমরা পাইনি তাহলে সেগুলো শিখব কী করে আমি তো গেয়ে রাখি তো সেই খারাপ চোখের অবস্থাতেই মানে পাওয়ার শিফট করছে সেই রকম অবস্থাতেই আমি গাইতে থাকলাম এবং যেহেতু অনেক টাকা নেই সেই জন্যে আমার মনে হলো যে যত তাড়াতাড়ি সম্ভব প্রথমে কুড়িটা তিরিশটা করে গান হতো দিনে তারপরে পঞ্চাশ ষাটটা করে এরম করে কোনো একদিন একশো আঠেরোটা গান রেকর্ডিং হয়ে গেল আমি আমি তো গুনিনি কিন্তু আমার রেকর্ডিস্ট বললেন যে তখন রাত একটা বলে দিদি এবার বাড়ি যাবেন না এরপর তো আপনি অসুস্থ হয়ে পড়বেন গলাটার কোনো কিছু হয়নি সবই আমি বলছি এটা কোথাকার ওই যে সেই ও বা কেউ আমার জীবনের কেউ সে কেউ কেটা নিশ্চয়ই এটা দু সাল দু মানে ঋতুপর্ণ ঘোষ দেখে গেছেন বিষয়টা সাহিত্যের ক্ষেত্রে ও তো গুলে খাওয়া মানে এরকম পণ্ডিত মানুষ আমাদের আমার ভীষণই বন্ধু একসময় খুব কথা হয়েছে খুব গল্প করতাম আমরা ভোর ছটার সময় ভোর সকাল সাতটায় হচ্ছে আমাদের গল্প তো কারণ ও দশটায় শুয়ে পড়তো আর ভোরবেলা উঠত তো অনেক গল্প এবং একসঙ্গে আমাদের কাজও হয়েছে জীবন দেবতা তুমি নিশ্চয়ই জানো তাছাড়া আমাকে তো ছবিতে গাইয়েছে সেটা আমাদের খুব সকলেরই ফেভারিট ঐশ্বর্য রাই তিনি তার তিনি যখন অভিনয় করছেন সেই ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত ও আমাকে দিয়ে গাইয়েছে আমাদের অনেক কাজ হয়েছে তো ডেফিনেটলি ও তো খুবই খুবই অভিনন্দন জানিয়েছিল কিন্তু এই কাজটা মানে কত তাড়াতাড়ি শেষ হবে সেটার একটা আমার মানে প্রতিবন্ধকতা ছিল যে অনেক টাকা নেই কারণ আমি আমাকে যখন আমার স্টুডিও জিজ্ঞেস করলো যে লক্ষ্মী দি আপনি কতদিন ধরে কাজটা করবেন আমি বললাম যে সেটা আমি জানি না কবে শেষ হবে তবে যত আগে শেষ হয় ততই মঙ্গল তো আমি ওটা সাড়ে তিন মাস স্টুডিওর হিসেবে ওরা বলে এই ফাইভ ডেজ মানে পঁচাশি দিনে এটা শেষ হয়ে গেছিলো এবং যেদিন শেষ হলো এই মার্চ মাসে আমরা বসে কথা বলছি মার্চ মাসটা আমার ভীষণ খুবই গুরুত্বপূর্ণ একটা মাস এই মাসে আমার অনেক প্রচুর সার্জারি হয়েছে আমার জীবনে অনেক যুদ্ধ হয়েছে আর যুদ্ধের প্রস্তুতিটাও মার্চে কারণ আমি মার্চে শুরু করেছিলাম এই গীত পুরো গীতবিতান বিতান যেটা সকলেই একলা গীতবিতান বিতান বলে জানেন তো ওটা শুরু হয়েছিল সেই যুদ্ধ বিরতি হলো যুদ্ধ শেষ হলো তেইশে জুন লাস্ট গানটা ছিল কোন খেলা যে খেলবো কখন ভাবি বসে সেই কথাটাই গানটার পরে আমি আমার জীবনের সেরা কান্নাটা সেদিন কেঁদে নিয়েছিলাম ওই কোন খেলা যে খেলবো কখনের পরে আমি বললাম যে শোনো গুরুদেব আমি আমি জানি না আমি একটা পাগলের মতো একটা কাজ করে ফেলেছি আমি তোমার সব গান গেয়ে ফেলেছি বলে বহুক্ষণ মানে ছোটোবেলায় শুনেছি যে আমার জন্মের পরে কেঁদেছিলাম কি না এটা আমি জানি না কিন্তু আমার আমার খুব একটা কান্না টান্না ছিল না মা বলতেন যে ভীষণই লক্ষ্মীও কখনো কাঁদে না কিন্তু সেই সারা জীবনের কান্নাটা আমি ওই দিন কেঁদে নিলাম এবং তখন আমার তার দু বছর আগে আমার বাবা চলে গেছেন কিন্তু আমার মা তখনও বেঁচে আর আমার দাদা তো ছিলেন তো সেই আমার অনেক আপনজনরা ছিলেন সকলের আশীর্বাদে বাবা মা দাদা এবং আমার গুরু মায়াদি যার কাছে গান না শিখলে আমি আমি জানি না আমি কিছুই আমার হতো না আর কি তো এবং অসংখ্য গুরু আমি আমি গুরু মেনেছি অনেক অনেক গুরু আছেন আমার কি দু একজনকে গুরু মেনেছি একটি নবছরের মেয়ে কেরালার একটি মেয়ে ওর নাম হচ্ছে সুরিয়া গায়ত্রী এখন নয় নয় এখন হয়তো তার হয়তো ষোলো টোলো হয়ে গেছে আমি তাকেও মনে মনে গুরু মেনে আমি ইউটিউবে তার গান শুনে আমি গান শিখেছি আমার কোনো ব্লকেজ নেই আমি যার কাছে মনে হয় আমি শিখবো তার কারণ ওই যে গীতার কৃষ্ণ অর্জুন আমার মাথার মধ্যে আছে যে শিখতে গেলে তুমি শিক্ষার্থী হতে হবে তুমি সেটা তো কোনো বয়স সেটা তোমার বাধা নয় তুমি জীবনের শেষ দিন পর্যন্ত শিখতে পারো এবং আমাদের শিখতে হয় এটাই গীতা আমাদের শিখিয়েছে যে সবসময় একজন লার্নার আমি শিক্ষার্থী ওটা ভেতরে রাখতে হবে বড় তো আমি হতে চাইনি কোনো দিন রবীন্দ্রনাথের গানে আছে না চাইনে হতে আরও বড় ওই এই তো ভালো লেগেছিল ওই গানটা তুমি খুব ভালো ক্লু দিলে আমাদের এই যে বিশ্বের মেলা প্রাঙ্গণ তাতে কত কিছু আকাশে বাতাসে কত সুন্দর আর্ট ভালো কিছু ছড়িয়ে আছে সেটাকেই একটু নাড়াচাড়া করে মনে হয় যে একটু কিছু রেখে গেলাম যদি থাকে আর যদি নাও থাকে তাতেও কোনো দুঃখ নেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই চলছি মানে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো জায়গাতে রবীন্দ্রনাথ ঠাকুরকেই আমরা ঢোকাচ্ছি এখানে কি কোথাও গিয়ে নিজের রাগ হয় কখনো যে কানটাকে কেন এইভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না রাগ কেন হবে এই তো আমি সতিনের গান লিখেছি আমার কাছে আমার গান খুব কম শুনতে চায় লোকে হ্যাঁ একটু দুঃখ হয় সেটা অন্য কারণে কিন্তু এটা তো রবীন্দ্রনাথের জয় রবীন্দ্রনাথ এমন কিছু করে আমাদের মানে প্র্যাকটিক্যালি গ্রাস গ্রাস করে নিয়েছেন মানে বলেন আমাদের উপায় নেই যে মার কাছে না এলে ফিরে না এলে আমাদের কোনো উপায় নেই মায়ের কাছে তো আসতেই হবে বাবার কাছে তো আসতেই হবে সেই সেই রকম ব্যাপার যে এমন একটা এমন টানে আমাদের টেনে রেখেছেন বা বেঁধে রেখেছেন আমি বোধ হয় এই কয়েকদিন আগে পুনে গিয়েছিলাম সেখানেই বললাম বা একটি বোধহয় এখানে ডক্টরসদের একটি প্রোগ্রাম করলাম দশ দশই মার্চ সেখানেই বোধ বললাম যে এ এক আশ্চর্য জেলখানা যেখান থেকে বেরোতে ইচ্ছে করে না এবং ওই জেলখানাতেই মুক্তির স্বাদ সবথেকে বেশি পাওয়া যায় রবীন্দ্রসঙ্গীত আর গীতা যদি দুটো গান মানে দুটো জিনিসের একটা মানে বলতে বলা হয় তাহলে কোন লাইনটা হতে পারে সেটা গীতারও কোনো একটা লাইন আপনি আমাদের শোনাতে পারেন রবীন্দ্রসঙ্গীতেরও একটা কোনো লাইন মানে কোনো একটা গান আমাদের শোনাতে পারেন যে কোনটা একই কথা আসলে এটা নিয়েও তো আমি কাজ করেছি আমি পুরো ভগবত গীতার যে আঠেরোটা অধ্যায় সেই আঠেরোটা অধ্যায়ের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতকে জুড়ে আঠেরোটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে মানে সংলাপটা কৃষ্ণ আর অর্জুনের কিন্তু গানগুলো রবীন্দ্রনাথের গান আমি তো কাজ করেছি এবং সেটার নাম হয়েছে গীতা বিতান মানে গীত বিতান না করে গীতা মানে ভগবদ্ গীতা আর সেটা বিতান তাহলে এই মুহূর্তে যেটা মনে পড়ছে হে মন তারে দেখো আঁখি খুলিয়ে সুরে বলতে হলে হে মন তারে আখি খুলিয়ে যিনি আছেন সদা অন্তরে হে মনু তারে দে আ কাছে কখনো এই আসে না যে হতে হবে হবে আপনাকে সেখানে যেতে আমি করেছি তো সেটা এখন ভুলে গেছে সবাই আসলে আমি নিজেও একটা সেটা রিয়েলিটি শো তখন তো নামকরণ ছিল না আমি আমি যখন এসেছি সেটা একটা সর্বভারতীয় হিন্দি গানের কম্পিটিশান থেকেই আমার ডিসিশন হয় যে না গানটাই গাইব তো রিয়েলিটি শোয়ের ভালো তো বটেই আমরা চিনতে পারি খুব নিখুঁত করে তৈরিও করেন যারা করেন কিন্তু মুশকিল হয় কিছু ছেলে মেয়েকে ডিপ্রেশানে ঠেলে দেওয়া হয় এটা হচ্ছে খারাপ দিকটা তার কারণ তারা বেশ মাস দিনেক এত আলোয় ওরা অভ্যস্ত হয় ভীষণ প্রচুর সাজগোজ সেটার একটা ট্রেনিং হয় এবং প্রত্যেকেই অসম্ভব ভালো গায় মনে হয় যে সত্যিই তো এরা প্রত্যেকে মনে হয় আলোয় আসবার মতো কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে প্রায় প্রতি বছরই হচ্ছে বা দু বছর অন্তর হচ্ছে এত ছেলে মেয়ে এত ভালো গাইছে কিন্তু তাদের আর পরে আর সবাইকে খুঁজে পাওয়া যায় না কেন তারা কেনই অন্ধকার এবং এই অন্ধকারে ঠেলে দেওয়ার তো তাদের খানিকটা দেওয়া হলো হল অনেকে কমিটও করেন জাজেসদের আমি দেখেছি বা কোনো যারা এই শো অর্গানাইজ করেন তারা বলেন যে এখানে চান্স দেওয়া হবে ওখানে চা চান্স পাওয়া এমনকি এরকমও আমি শুনেছি যে কেউ বলছেন যে তুমি লতা মঙ্গেশকরজির মতো তুমি লতা মঙ্গেশকর হয়ে যাবে তো আমাদের তখন একটুখানি কানে লাগে যে লতা মঙ্গেশকরজি হতে গেলে এই এত বছরের সাধনা করে লতাজি লতাজি হয়েছেন সরস্বতী হয়ে গেছেন উনি ঠাকুরের জায়গায় হয়ে গেছেন কিন্তু সেটা হওয়াতে ওনার সারা জীবন দিতে হয়েছে তো সারা জীবন দিলে তবেই লতা মঙ্গেশকরজি হওয়া যায় একটা বা দুটো গান আমি লতাজির গেয়ে দিলাম দারুণ আর সঙ্গে সঙ্গে আমি লতাজি হয়ে গেলাম এই এই যে এটা আমি বলবো যে এই প্রশংসা যদি কাউকে করা হয় আমি বলবো সেটাও অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া এখন মানুষের আকাঙ্ক্ষাটা এত বেশি যে যে হয়তো তত ভালো গায় না বা গান করে না তাকে যদি আমাদের এই সিস্টেম আমাদের এই সিস্টেমকে আমি অস্বীকারও করতে পারি না যদিও আমি ফেসবুক করি না কিন্তু আমাদের এই ওপেন যে যে জগৎটা এখন একটা ওপেন ফোরাম সোশ্যাল মিডিয়া এই ওপেন ফোরামে সবাই সবাইকে খুব সহজে খুব তাড়াতাড়ি একটা রিয়াকশান দেওয়ার একটা অভ্যেসের মধ্যে চলে গেছে এই অভ্যেসে সবাই ঢুকে গেছে মানে সবাই এখন এটা থেকে বেরোতে পারছে না তাতে মুশকিল হচ্ছে যে যে তত ভালো নয় তা তাকেও বলা হচ্ছে যে অপূর্ব আর যে সত্যিই অপূর্ব সেও অপূর্ব সুতরাং এই ডিফারেন্সটা চলে যাওয়া খুব ভয়ঙ্কর তখন আমরা সত্যিকারের ট্যালেন্টকে বেছে নেওয়াটা আমাদের পক্ষে খুব মুশকিল হয় কিন্তু আপনার কি কোথাও গিয়ে মনে হলো সেই সেই সোশ্যাল মিডিয়া বা আপনাকে কম দিল এইটার উত্তরটা খুব সহজ আমার কাছে তার কারণ হচ্ছে কম বেশি তখনই আমি ভাববো যদি আমার আকাঙ্ক্ষা থাকে আমার যদি আকাঙ্ক্ষাই না থাকে আমাকে অনেকেই আমার কাছের মানুষরা তারা একটুখানি খুব আমাকে অনেক সময় বলেন যে তোমার এটা পাওয়া উচিত ছিল তোমার তুমি কেন এটা পা পেলে না এটা অমুক পাচ্ছে তোমার এটা অনেক আগে পাওয়া উচিত ছিল তো আমার এখন তাদের যারা ভালোবেসে বলেন তাদের তো একেবারে মুছে দেওয়া যায় না আমি তাদেরকে সম্মান জানিয়ে যে এত ভালোবাসা যে আমি পেলাম এটা আমার কাছে আরও অ্যাওয়ার্ড আমার যদি কেউ বলেন যে কেন তুমি পেলে না এটা আমার কাছে সেটা কিন্তু অ্যাওয়ার্ডের থেকে কম কিছু না এটাও তো একটা ভালোবাসা অ্যাওয়ার্ড মানে সেটা তো মানুষই দেয় আমাকে যদি কোনো মানুষ ইংল্যান্ড থেকে ফোন করে বলে নেই তুমি কি এবার অমুক অ্যাওয়ার্ডটা পাচ্ছ আমার খুব মনে হয় যে তোমার এটা তো আমার মনে হয় যে একজন মানুষের ভাবনাতে যখন এসেছে তখন আমি অ্যাওয়ার্ড পেলাম শুধু ডিফারেন্স ইজ দ্যাট যে সেটা কেউ জানলো না অনেক লোক জানলো না সেটা খবর হলো না তো আর তার থেকেও বড় কথা আমার নিজের এটা ব্যক্তিগত মত যে এই যে কাজগুলো করতে পারছি আজকে তুমি রামায়ণ তো ছাড়াও আমার অনেক অনেক প্রচুর কাজ রয়েছে আই এম অলরেডি অ্যাওয়ার্ডেড আমি হয়তো কোন গ্যালাক্সি বা কোনো একটা মিল্কি ওয়ে থেকে পাওয়া একটা অ্যাওয়ার্ড যদি নাই পাবো তাহলে হঠাৎ এই রামায়ণই বা কেন হবে কেন বা এই পুরো গীতবিতানের শক্তি অর্জন করব। দিনের পর দিন এইটি ফাইভ ডেজ আমি না খেয়ে না দেয়ে সকাল নটায় ব্যাগ ঝুলিয়ে চলে যেতাম স্টুডিওতে আর অজানা অচেনা গান গেয়ে যাচ্ছি একটা পাগলের মতো মনে হচ্ছে যে একটা সেই ভর ভর হয় না সেই রকম যে আমাকে কিছুতে একটা পেয়েছে একটা কিছু কোনো শক্তি আমাকে বলছে যে এগিয়ে যাও আরও করো আরও গাও শেষ করো কমপ্লিট করো মতো হতে পারতো যে আমি কমপ্লিট করতে পারলাম না আমার এই কাজটা করার মাঝখানে আমার প্রাণের বন্ধু বান্ধবী সে ক্যান্সারে চলে যায় এবং আমার আরেকটি ছোট্ট খুব ছোট্ট শিশু ছিল ওইরকম আর কি একটি ডগি ডগির বাচ্চা সে খুব অদ্ভুতভাবে সেও চলে যায় এই কাজটার মধ্যে তো প্রায় বন্ধ হতে হতে আমি আবার চালু হয়ে যাই আমার তখন মনে হয়েছিল যে রবীন্দ্রনাথ তো আটটা মৃত্যুশোক পেয়েছিলেন তো আমি কোন ছাড় আমি একটা তৃণ সম একটা মানুষ আমি যখন শুরু করেছি আমাকে কাজটা শেষ করতেই হবে তো আমি বলবো যে এই যে শক্তি সঞ্চয় আমরা বলি শক্তি সঞ্চয় আমরা কথাটার মানেটা ভাবি না এই শক্তিটাই তো অ্যাওয়ার্ড এই পাওয়ারটাই অ্যাওয়ার্ড এটাই সঞ্চয় করে আমি রাখবো কি না সেটা আমার আমার ব্যাপার আমার ধৈর্য বা আমার সহনশীলতা সহনশীলতার কাছে আমি নিজে খুব কৃতজ্ঞ আমাকে আমার আশপাশের লোকেরা বলে যে আমার সহনশীলতা একটু একটু বেশি অন্যদের থেকে হ্যাঁ নিশ্চয়ই এবং সেটাও পাওয়া সবই মানে পুরো মানে ষোলো আনাটাই পাওয়া সহনশীলতাটাও সেই ওপর থেকেই পাওয়া যে একটা কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি ওখান থেকে সরে আসবো না একটা যুদ্ধ থেকে সরে আসবো না সেটাই আর এটা তো মাথা গেল এবার সেই সেই মনে যদি আমি জীবন শক্তিটাই বলি সেই শক্তিতেই আসি যখন ক্যান্সার আপনার কাছে এলো সেই সময় আপনি শো করেছেন এবং বাইরে গিয়ে এই লড়াইটা তো খানিকটা একারই হয় আসলে এখানে বলি এখানে একটু খোলসা করেই বলি যে সব মানুষ যখন জেনেছেন যে আমার ক্যান্সারের লড়াই চলছে সেই সময় আমার ক্যান্সারের লড়াইটা সবথেকে কম ছিল মানে এটা মানে ওই খবর হওয়াটা সব সময় সব সময় কেন বেশিরভাগই ঠিকঠাক হয় না তার কারণ আমার লড়াইটা শুরু হয় আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন থেকে আমি জানি যে আমার যে শরীরটা আমার ঈশ্বর আমায় দান করেছেন সেটা প্রচুর গোলযোগ সেটা আর কারোর মতন নয় অন্য সবাই যে নর্মাল লাইফ পায় আমার ক্লাস নাইন থেকেই সেই নর্মাল লাইফটা নেই যুদ্ধ তখন থেকে কিন্তু সেই যুদ্ধটা বৃহৎ আকার ধারণ করল দু হাজার উনিশে আর তারপরে পুরো উনিশে আমার চিকিৎসা যেগুলো হয় কেমোথেরাপি বা আরও নানান কিছু এইসব হলো তখন তখনও খবর হলো না খবরটা হলো তারও অনেক পরে আমি তখন বম্বে গেলাম মানে শো করতে চিকিৎসায় নয় আমি অস্ট্রেলিয়া গেলাম শো করতে কেমোথেরাপি নিয়ে চলে গেলাম তখন আমার চুলটা খুব ছোটো ছোটো ছিল অনেক আমার আশেপাশের আমার খুব কাছের শিল্পী জগৎ থেকেও একটুখানি মানে মজা করা বা এই ব্যাপারটাকে খুব হালকাভাবে নেওয়ার সেটাও আমার সহনশীলতা দিয়ে আমি সেটাকে ম্যানেজ করেছি খারাপ তো লেগেছেই হ্যাঁ না রেগে যায়নি আমার মনে হয়েছে যে এরা কি বোকা আমার এটাই মনে হয়েছে রাগ হয়নি আর সঙ্গে সঙ্গে বলেছি যে ভগবান ঈশ্বর করুন তোমাদের বা তোমাদের পরিবারে যেন এরকম না হয় তার কারণ এই যুদ্ধটা আমার বহু বছরের ইট ইজ মানে আমার কি বলবো আমার পার্ট অফ মাই লাইফ এটা এটা নিয়েই আমার মানে বহু বছর আমাকে চলতে হয়েছে ও আমার বন্ধু হয়ে গেছে কোথাও ওই জন্য একটা কথা আছে না যে যখন সাঁতার সুইমাররা জানে যে ঢেউয়ের এগেনস্টে যখন একটা সাঁতারু একটা সুইমার যখন সাঁতরায় তখন অনেক আরও তাকে বেশি লড়াই করতে হয় বা আমাদের মাটিতেও অবস্ট্রাকল রেস যখন হয় তখন আমাদের অনেক বেশি ক্যালোরি খরচা হয় অনেক বেশি শক্তি দিতে হয় আর কি তো এটা খানিকটা তাই যেহেতু আমি জানি যে আমার একটা ব্লকেজ আছে আমার শরীর কখনো আমাকে যে সাতসঙ্গত হয় না তবলা আমাদের গানের সঙ্গে তবলা সেই সঙ্গতটা শরীর কখনো করেনি এখনো করে না আজও করছে না কিন্তু ওটাই আমার কি বলবো আমার এনার্জি সোর্স এটা কোথাও এটা আমি জানি না এটা কিভাবে এর থেকে বড় ব্যাখ্যা আর হয় না এটা আমাকে সাহায্যই করেছে আপনার গান আপনি নিজে বলেছেন যে একজন সুইসাইড করতে যাচ্ছিল সেই সময় আপনার গান তাকে বাঁচিয়েছে আপনাকে যদি বলা হয় কোনো একটা মোমেন্টে যে গানটা আপনাকে আবার বাঁচিয়ে তুলেছে সেটা কোন গান দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে কারণ আমার মা চলে গেছেন দু হাজার চোদ্দে এবং মা এই এইটাকেও আমি বলতে পারি আমার মা তার কারণ আমার মা চলে যাওয়ার পর আমি এক মাস দুমাস একদমই গান গাইতে পারিনি এবং আমার মনে হয়েছিল আমি আর গান গাইতে পারবো না কারণ বাবা যখন গেছে। তখন মনে ছিল ঠিক আছে একজন তো আছে মা আছে এবার মা চলে যাওয়ার পরে আমার মনে হলো যে এই তো অনাথ হয়ে গেলাম তো তখন আস্তে আস্তে আমি খুঁজছি ওই যে আমার ওই সেই শক্তি সে আমাকে বলছে যে তুমি শুয়ে থাকবে তুমি ওঠো তখন আমি ভাবছি গান যখন করতে পারি না তাহলে আমি গান রিলেটেড কিছু একটা করি কিছু লিখি তারপর শুরু করলাম যে একটা রবীন্দ্রনাথের গান ওই গানটাই দাঁড়িয়ে আছো আমার মাকেই বলছি দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে আমার সুরগুলি পায় চরণ আমি পাইনে তোমারে তোমাকে আমি পাচ্ছি না তোমাকে টাচ করতে পারছি না তো অন্যভাবেও যে মাকে নিয়ে থাকা যায় তখন সেটা আস্তে আস্তে সেই মার না থাকার নিয়ে যে থাকা সেটা আস্তে আস্তে অভ্যস্ত হলাম এবং ওই প্রথম ট্রান্সলেট করলাম দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে একটু পড়ি আমার সুরগুলি পায় চরণ আমি পাই না তোমারে দ্য নেম অফ দ্য রিভার ইজ মিউজিক্যাল সোয়ারি দ্য রিভার সাইড ইজ ইয়র্স My tunes have touched the boatman's rhyme. I miss you. Soul endures. The riverside is windy enough. Sailing, I'm sailing. Come across the deep water. Open heart needs some feeling. It is a distant game of you. You have played the perfect peach. Dawn is entering, dusk's last ray. Your harmony gives its speech. Please make myself a flute as you wish. Please make myself a flute as you wish. Touch the keys of my soul. Day by day, through the sweet darkness, I will reach my goal. আমি আমার গোলে পৌঁছতে চেয়েছি তো ওটাই ছিল আবার গানে ফিরে যাওয়া তো আই উইল রিচ মাই গোল আই রিচড দেখলাম দু তিন মাসের মধ্যে আবার একটু একটু একটা জোর আসছে মানসিক জোর আসছে আমি গান গাইতে পারছি তো এই সেই বই এটা তিপ্পান্নটা গান আমি বলি এইটা আমার মা আমি বেশ কয়েক মাস এই বইটা আমি সবসময় আমার যে ব্যাগ আমার ঝোলাতে আমি সবসময় নিতাম আমি যখন দোকানে যেতাম হ্যাঁ মুদিখানার দোকানে গেলেও আমি এই বইটা সঙ্গে নিয়ে যেতাম আমার সঙ্গেতে আমার মনে হতো মাকে নিয়ে যাচ্ছি মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠিছে দারুণ রোশে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাকিরিতে চায় দেখিতে না পায় কোথায় কার আর দার কেন রে বিধাতা পাষান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন সাধ রে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর কারাগার ঘোর ভাং কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর একটা জিনিস দেখছিলাম এখানে ঢুকতে গিয়ে সেটা হচ্ছে ছবি লতাজির সঙ্গে আপনার ছবি আছে এই এইটার এক্সপিরিয়েন্স যদি আপনি আমাদের সঙ্গে একটু এসেছিলেন দু হাজার অগস্ট মাসে সাত আট নয় আমার জীবনে সপ্তমী অষ্টমী নবমী হয়ে গেল আর কি মানে আমার ঠাকুর দেখা ঠাকুরের সঙ্গে মানে সঙ্গ করা আর কি একদম আমি ওনাকে সরস্বতী ভাবি যে ছবিটা দেখছো এটা সায়েন্স সিটিতে উনি আমার গান শুনতে এসেছিলেন তো একটা খুব বড়ো প্রোগ্রাম হয়েছিল ইন্ডো অক্সিডেন্টাল সিম্বাসিস ওরা করেছিলেন তো সেখানে আমি যখন ওনাকে প্রণাম করলাম মানে স্বপ্নেও ভাবিনি যে কখনো ওনার পাটা আমি স্পর্শ করতে পারবো এবং সাংঘাতিক আমার বডিতে একটা মারাত্মক একটা স্পার্ক এসেছিল তো সেই জন্যে আমার মানে যিনি ইন্ডো অক্সিডেন্টালের যিনি কর্ণধার সৌভিক দাশগুপ্ত ওনাকে ধন্যবাদ সময় জানাই যে উনি এনেছিলেন ভাগ্যিস না হলে এবং হ্যাঁ উনি সেটা পথে আমি সেটা এই ঘটনার বোধ হয় কিছুদিন আগে বা পরে এই যখন উনি কলকাতায় এসছেন তখন ফোনে উনি আমার ফোনে ওনার কণ্ঠস্বর আর আমি আমার ড্রাইভারকে কাঁপতে কাঁপতে বলেছি শিগিরি বাঁধিকে গাড়ি ইয়ে করো ট্র্যাঙ্গুলার পার্কের কাছে তো উনি ঠিক করেছিলেন যে পনেরোটা গান উনি গাইবেন নতুন করে রবীন্দ্রসঙ্গীত এবং আমাকে ওই হিন্দিতে লিখে দিতে হবে তো আমার সেই সৌভাগ্য হয়েছিল আমার হিন্দি লেখা ওনার বাড়িতে গিয়েছিল ওনার স্পর্শও পেয়েছিল আমার হাতের লেখার ওপরে তো আমার বানান ভুল টুল সব ধরে দিয়েছিলেন বলেছিলেন তো ওই আর কি তো আট আট তারিখে ওনার সঙ্গে দেখা হয়েছিল সেটা একটি অনন্য সম্মান আমাদের একটি চ্যানেল দেয় সেই অনন্য সম্মানে উনি ইনভাইটেড হয়েছিলেন তো সেই আট তারিখ দেখা হলো সেই চ্যানেলের অনুষ্ঠানে সাত তারিখ সায়েন্স সিটিতে আমার গান শুনে আমাকে টপ্পাওয়ালি বলে একটা নামকরণ করেছিলেন আমি আমার দুটো টপ্পা ছিল মানে রবীন্দ্রসঙ্গীত শুনেছিলেন পাঁচটা গান আর ন তারিখে যেটা আমার সারা জীবনের সবচেয়ে বড় মানে আমার ব্যাংক অ্যাকাউন্ট মানে সবচেয়ে দামি এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে আমাকে রাত নটা সাড়ে নটার সময় আইটিসি সোনার বাংলায় আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন যে চল্লিশ মিনিটের জন্য আধ ঘন্টার জন্য আসো অনেক অনেক শিল্পীরাই সেটা মানে পাননি কিন্তু আমি পেয়েছিলাম ওই যে বললাম ব্লেসিং আর পুরো ব্লেসিংয়েরতে ওপরই চলছে জীবন আর কি তো সেই আমি তো মাটিতেই বসে থাকলাম কিছুতেই আমি ওনার সমান চেয়ারে উনি চেয়ারে বসলেন একটা লং ড্রেস সাদা আর ওই সেই দুই বিনুনি একদম পায়ের পাতা পর্যন্ত আমি তো ঠাকুর দেখছি এবং সব থেকে অদ্ভুত যে চল্লিশ মিনিট ওনার সঙ্গে গল্প করে যখন ফিরে এলাম আমার তখন খুব ভালো মোবাইল ছিল না দু হাজার এগারোয় আমার বন্ধুরা বললো যে মোবাইলটা কোথায় তুমি চুরি করে পেটের মধ্যে করে তুমি রেকর্ডিং করি তুমি ওনার ছবি তোলো নি পাশাপাশি বসে তুমি মাটিতে আর উনি ওপরে তাহলে মনে মনে পড়েনি আমার মন ক্যামেরায় তুলেছি আর আমি কাউকে দেখাবো না আসলে মনেই হয়নি শুনতে পেরেছি না গান গান নয় গান গান শুনতে পাইনি ওনার গ গল্পর মধ্যে মানে ছোটো ছোটো সব যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনি পড়েছেন এবং বাংলায় পড়েছেন সেই কথা এবং কেন এখনও ওনাকে নিয়ে আমরা কেন এত পাগলামি করি সেটা নিয়ে হাসাহাসি তারপর এখনকার গান বাজনা ওনার মাঝে মাঝেই বলে আমার রাগ হয় না কিন্তু আমার হাসি পায় তো এই এই সমস্ত টুকরো টুকরো অনেক কিছু না আমাদের সময়ে ওই সেটাই আলোচনার বিষয়বস্তু ছিল যে সাধনার কোনো সাধনা আর লেগে থাকার কোনো সাবস্টিটিউট হয় না এটাই আর প্রচুর আশীর্বাদ কথা বলতে বলতে অনেকবারই মাথায় হাত দিলেন আর বললেন যে তুমি কিছুতেই আমার ইয়েতে বসবে না তো আমি বললাম যে না এটা আমি পারবো না তো ওই পায়ের ওপর বসে আমি একটুখানি মাঝে মাঝে ওনার হাঁটু টাচ করে ইচ্ছে করছিল যে ওনার পাটা একটুখানি একটুখানি ইয়ে করে দিই একটু যদি ওনার একটু আরাম হয় তো খুব ভয় লাগছিল হাঁটু একটু টাচ করেছিলাম ওনার হাঁটুতে কষ্ট ছিল তখন থেকেই পরে হাঁটু অপারেশনও হয় তারপর ওনার ভাই ভাইয়ের পরিবার সবাই ছিলেন আমাকে দুটো রসগোল্লা খেতে দিলেন তো সে আমি আমার গলা দিয়ে ভাবছি যে বাবা মানে যেখানে উনি আছেন সেটাই ওনার বাড়ি ওনার বাড়িতে যাওয়ার তো সৌভাগ্য হয়নি তো এই আইটিসি সোনার বাংলায় মনে হলো যে এটা সরস্বতীর ছোঁয়া পেলো বোধহয় শত্রু তৈরি হলো আপনার পাশাপাশি শত্রু থাকা খুব ভালো শত্রু থাকলে বোঝা যায় যে এটা আমার বাবার বাবার আমার বাবার বক্তব্য যে শত্রু সবসময় শত্রুদের তুমি চাইবে যে তোমার শত্রু হোক এবং শত্রুদের সঙ্গে তা তাদেরও তুমি শ্রদ্ধা করবে কেন শত্রু থাকলে তুমি বুঝবে যে তোমার দাম আছে যদি তুমি অজাত শত্রু হও তাহলে বোঝা যাবে হয় তুমি সুবিধাবাদী আর না হলে তুমি ইউ আর নাথিং তোমার কিচ্ছু না তোমাকে কেউ হিংসা করে না জীবনের আক্ষেপ কি কোনো দুঃখ হতে পারে কোনো না থাকা কাজ হতে পারে যেটা এখনও মনে হয় যে কাজটা করতে হবে আমাকে কি আক্ষেপ থাকাটা মানে আক্ষেপ হয় মানুষ তো একটা তো আক্ষেপ হয়ই ভেবে এটা খুব ভেবে উত্তর দেওয়ার মতো তো তান্দিক বাঁদিক উঁচু নিচু তাকিয়ে আমার মনে হচ্ছে যেটা একটাই আক্ষেপ আছে যে আমাকে ঈশ্বর এই আমার হেলথটা আর একটুখানি বেটার দিতে পারতেন মানে আমি যদি আবার জন্মাই আমি একটু একটা বেটার বেটার শরীর নিয়ে জন্মাতে চাই যেটার জন্যে আমাকে এই লড়াইটা একটু বেশি হয়ে গেছে আর কি এটাই আক্ষেপ আর কিছু আক্ষেপ নেই আমাকে আমার আমার যুদ্ধটা একটু বেশি মানে আমার এই যুদ্ধটা না থাকলে আমি যে টাইমে আমার সার্জারি আমার প্রচুর সার্জারি প্রায় সতীর্থ বোধ হয় কটা একান্ন টুকরো হয়েছিল তো আমার অনেক অনেক অতগুলো না হলেও প্রায় বারো চোদ্দোটা সার্জারি তো হয়েছে শরীরে তো এইটা না থাকলে যে সময়ে আমার সার্জারি হয়েছে যে সময়টা আমার রেস্ট নিতে হয়েছে সেই সময়টা আমি কিছু করতে পার মানে করে উঠতে পারিনি আমাকে বিছানায় শুয়ে থাকতে হয়েছে হসপিটালে থাকতে হয়েছে আমার মনে হয় এটা মানে ব্যাড ইনভেস্টমেন্ট আর কি আপনাকে আমি পাঁচটা শব্দ দেবো পাঁচটা শব্দ আপনার গানে থাকতে হবে যেটা ইনস্ট্যান্ট মাথায় আসবে সেটা প্রথমেই যেটা যাব সেটা খুব অবভিয়াস সেটা হচ্ছে আকাশ আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গা আজ যেমন করে আজ যেমন করে চাইছে আকাশ তেমনি করে চাও গো আজ যেমন গাইছে পরের শব্দ জীবন আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয় আজ মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয় নিয়ে আয় আর হাসি নিয়ে আজ যুগের নতুন দিগন্তে ছুটে ছুটে আয় আজ ফাগুন ফুলের আনন্দে ছুটে ছুটে আয় পরেরটা হচ্ছে মৃত্যু মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ দুঃখ আমি এই শব্দ দিয়ে গান না হতে পারে এদের কে ডেডিকেট করতে পারেন একজন হচ্ছেন মা আর একজন হচ্ছে ঋতুপর্ণ ঘোষ ঋতুপর্ণ ঘোষটাই আগে করি জীবন দেবতার গান ঋতুর খুব ফেভারিট গান আমি যখন অন্ধ সুখের খেলা বেলাগেছে পাইনি তন্দ আমি যখন ছিল অন্ধ আর শেষ হচ্ছে মা এটা নিজের কম্পোজিশন তোমার যখন জন্ম জন্মনিল কান্নানদী তোমায় আমায় মিল মগ যোগাযোগ তো নিরবোধি তোমার জন্য যখন কাঁদি জন্মনিল তোমায় আমায় মিলান মগ যোগাযোগ তো নিরবোধি তোমার জন্যে যখন কাঁদি তোমার জন্যে যখন কাঁদি তোমার জন্যে যখন কাঁদি